আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। লার্ন ওয়ার্ড প্রেস অন মানির আজকে 18তম পর্ব। 18তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কেমন ব্লক সেকশনটাকে সুন্দর করে সাজিয়েছি। আজকে আমরা সাজাবো হচ্ছে এই সাইড বার, এই যে ফাঁকা যেটা আছে সাইড বারটা। তো সাইড বারটা সাজানোর জন্য আপনারা ড্যাশবোর্ড থেকে, আপনারা আশা করি অবশ্যই এডিট পেজে আছেন। তো এখান থেকে যেমন আমি এডিট উইথ এলিমেন্টরে যাই, তার আগে আমি একটা ড্যাশবোর্ড ওপেন করে রাখি, কারণ আমাদের লাগবে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আমাদের এলিমেন্টার এডিট পেজ। সো এই প্রথম সেকশন হচ্ছে আমার স্লাইডার, দেন এইখানে বুম, হিয়ার আই এম অ্যাড সামথিং। তো সামথিং এখানে আমি কি অ্যাড করব, প্রথমে ব্লগের পাশে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক, যাতে যে কেউ আমার ওয়েবসাইট থেকে আমার ফেসবুক পেজে যে যেতে পারে। তো সেই জন্য আমরা এখানে লিখব এলিমেন্টের আই, এই যে এলিমেন্টের উইজেটস যেগুলো আছে এগুলোতে লিখব হচ্ছে সোর্চ সাল, SOCIAL। সোর্চ সাল লেখার সাথে সাথে এখানে দেখব এই যে ফেসবুক পেজ নিচে আসলে, তো এখান থেকে চলে সোশ্যাল আইকন দেওয়া যায়, গান দেওয়া যায় ক্লাউড থেকে, সাউন্ড ক্লাউড থেকে, বা রিভিউ দেওয়া যায়, দেন একটা লাইক বাটন দেওয়া যায় অথবা শেয়ার বাটন দেওয়া যায়। আমি জাস্ট কী করবো, এখান থেকে ফেসবুক পেজটা দিব। তো এটারে কী করব, তার আগে আমি আরেকটা জিনিস করব। তার আগে আমি করব হচ্ছে নাইন ডট আইকনে ক্লিক করব। আচ্ছা, নাইন ডট আইকনে ক্লিক করলে হবে না, এটাকে কাটতে হবে। কেটে আমি জাস্ট এখানে একটা ইনার সেকশন দিব। এখানে এসে আমি একটা ইনার সেকশন দিব এইখানে, দেন এই তো হচ্ছে না কেন? যাই হোক, এখানে আমি একটা ইনার সেকশন দিব। এখানে আমার এটা অলরেডি একটা ইনার সেকশন, দ্যাটস ওয়াই আমার এখানে ইনার সেকশনটা আসতেছে না। আমি জাস্ট কি করি, সোশ্যালে চলে যাই। সোশ্যালে গিয়ে জাস্ট এখানে ফেসবুক পেজটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমরা এখানে দেখতে পাবো আমাদের একটা ফেসবুক পেজের অপশন চলে আসবে। এই যে এখানে বাই ডিফল্ট এলিমেন্টারের ফেসবুক পেজটা আছে, তো আমি এখানে আমার ফেসবুক পেজটা দিব। এটা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক। আমি এখান থেকে লিঙ্কটা কপি করি, এলিমেন্টারে আসবো এবং এখান থেকে যে লিঙ্কটা দেওয়া আছে এলিমেন্টারে এটাকে কেটে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেওয়ার পর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার এই কন্টেন্টগুলো যেটা দেওয়া আছে সেটা লাগবে না আমার। এইটা এই যে টার্মিনাল এটা লাগবে না আমার, জাস্ট শুধু ফেসবুক পেজের লাইক বাটনটা এবং মেসেজ বাটনটা হইলেই হচ্ছে আমার, আর কিছু লাগছে না। দেন এটা হচ্ছে কভার ফটো থাকবে, তারপরে প্রোফাইল ফটো থাকবে, কাস্টম সিটিএ বাটন। এটা যদি আমি ডিজেবল করে দেই কী কী হয়, তো এখানে শেয়ার আছে আর এখান থেকে দিলে আমার চ্যাট, আচ্ছা চ্যাট বাটন, কাস্টম চ্যাট বাটন, এটা মেসেজ যেটা আছে সেটা। অ্যান্ড হাইট আমরা কমিয়ে দিব, এটার হাইট রাখবো হচ্ছে 200, আই থিঙ্ক সো 200 ইজ বেটার হবে, 200। I just put it 200, zero হচ্ছে না, 11, হ্যাঁ দ্যাটস ওকে, দ্যাটস প্রিটি গুড আই থিঙ্ক সো। আর একটু বাড়াইলে 90 অ্যান্ড 100 দেওয়া যায়, 100। ইজ প্রিটি গুড। অ্যান্ড দেন যেটা করব সেটা হচ্ছে এটার চারপাশে একটা মার্জিন আছে সেটাকে আমি উঠাই দিব। সেটার জন্য জাস্ট কী করবো, এই যে কলাম আইকনে ক্লিক করবো, অ্যাডভান্সে গিয়ে এই যে প্যারিংটাকে জাস্ট তুলে দিব। আনলিঙ্ক করে দিলে এটা চলে যাবে, মার্জিন এবং প্যাডিংটা চলে যাবে, কারণ এটা ইনার কলাম। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে এখান থেকে প্যাডিংটাকে আনলিঙ্ক করে দিই। এই তো প্যাডিংটা আনলিঙ্ক হয়ে গেল, মার্জিনটাও আনলিঙ্ক, জিরো করে দিব আমরা, লিঙ্ক করি, জিরো করি, এন্টার দিই, আর জিরো জিরো করে আনলিঙ্ক করে দিলাম এবং এটা প্রপারলি পুরো সেকশনটাকে ইয়ে করলো, কভার করলো। ঠিক আছে,
এখন এটার মাঝখানে গ্যাপটা আরেকটু যদি বাড়াইতে চাই, তাহলে আমরা এটার মধ্যে থেকে বাড়াইতে পারি কলাম গ্যাপ এখান থেকে গিয়ে। দেন আচ্ছা যাই হোক, এটা গ্যাপ যা আছে যতটুকু আছে ততটুকুই ঠিক থাকবে। আমাদের এই সেকশনটা ক্রিয়েট হলো, আমরা ফেসবুক পেজের একটা লিংক আমরা এখানে দিয়ে দিতে পারলাম। অ্যান্ড এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার একটা ফেভারিট সেকশন এখানে দিব, ফেভারিট পোস্ট সেকশন, যে পোস্টগুলো আমার ফেভারিট সেগুলো এখানে আমরা শো করবে। তার জন্য আমরা কি করবো, প্রথম একটা ডিভাইডার নিব, ডিভাইডার নিয়ে নিচে হবে এটা, এতো এটা এটার, এরপরে এখানে একটা ডিভাইডার নিব। একটা ডিভাইডার নিলে প্রথমে ডিভাইডারটা এরকম আসবে, রিয়েলি ইটস রিয়েলি বোরিং। হ্যাঁ জাস্ট মাঝখানে এখানে যে নতুন ফিচার আসছে সেটা হচ্ছে টেক্সট, এখানে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে স্টাইলে যাব, আর টেক্সটে আসব স্টাইলে গিয়ে এখন এখানে এটাকে আমি লেফটে পজিশন করে দিব, লেফট পজিশন করে এটার H2-তে থাকবে, সেটাই ঠিক আছে। দেন আমরা টাইপোগ্রাফিতে আসব, টাইপোগ্রাফিতে এসে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব, এটা ফন্টটা চেঞ্জ করে দিয়ে আমি লিখব হচ্ছে এখানে লিখব কি, এখানে কন্টেন্টে আসবো, কন্টেন্টে এসে এই যে ডিভাইডার এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিব যে ফেভারিট, মাই ফেভারিট কন্টেন্ট, এখান থেকে আমি লিখে দিলাম মাই ফেভারিট পোস্ট। অ্যান্ড এটা আমি H2-তে রাখবো, H2-তে রাখলে কীরকম, হ্যাঁ এরকম দেখাচ্ছে, তো মাই ফেভারিট পোস্ট এখানে দিলাম। তো ফেভারিট পোস্ট দেওয়ার পর আমরা নিচে কিছু পোস্ট শো করাবো, এবং আমরা কি করবো ডিভিশনের কালারটা একটু, ডিভাইডারের কালারটা একটু চেঞ্জ করে দিই, ডিভাইডার ডিভাইডারের মধ্যে স্টাইল, এই যে ডিভাইডারের কালার যেটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করে চেষ্টা করি একটু এইরকম গ্রিন দেওয়ার জন্য, এবং উইথ আর একটু বাড়ায় দেওয়ার জন্য টোটালি 2 করে দিব উইথ, এবং এটা ভাল লাগছে এইটুকু এভাবে। দেন কি করব, আমরা জাস্ট এই যে এই কলাম আইকনটাতে এসে আমরা এখান থেকে এই এইটাকে জাস্ট কপি করব, এবং এখান থেকে এই কলাম আইকনটার নিচে এটাকে জাস্ট পেস্ট করে দিব। এখন পেস্ট করে দিলে এখানে যা ছিল সেটাই চলে আসলো, তো এখান থেকে যেটা আছে কলামস থেকে 2 থেকে আমরা এটাকে করব 1, এবং এই যে ইমেজ পজিশন এটা থেকে করব লেফট, অ্যান্ড এই যে ইমেজ উইথ যেটা আছে এটাকে করে দিব ছোট, আমরা জাস্ট 30 পিক্সেল, 35 পিক্সেলই বেটার, ইমেজ সাইজ থাকবে 30 পিক্সেল। দেন আমাদের যেটা লাগবে না সেটা হচ্ছে এই একজোর, মানে যে টাইটে ডিসক্রিপশনে যেটা আছে এটা একজোরটা লাগবে না, আমি জাস্ট এটাকে আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক করে দেওয়ার পর এখন যেটা আছে, তো এখান থেকে ইমেজ উইথটা 35 পিক্সেল রেখে আমরা চলে যাবো স্টাইলে, এখান থেকে রো গ্যাপটা আমরা কমিয়ে দিব, কমিয়ে আরো ছোট করে দিব, অ্যান্ড দেন কলাম গ্যাপ কি আর কমাবো, কলাম গিফট কমানোর দরকার নেই আমাদের, এটা থাকবে। দেন আমাদের যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে টেক্সটগুলো অনেক মানে একটা আরেকটা থেকে দূরত্ব চলে গেছিলো, এটাকে আমি ফিক্স করার জন্য জাস্ট আমরা কি করলাম, এই যে এইখান থেকে স্টাইল থেকে কন্টেন্টে এসে টাইপোগ্রাফিতে এসে জাস্ট আমি রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, এতটুকু এই যে টাইপোগ্রাফি থেকে এখান থেকে রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, ব্যাস সবগুলো রিফ্রেশ হয়ে গেলো। আমি জাস্ট এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি অনেক উপরে, এই এই ফন্ট, দেন ফন্ট সাইজ, ফন্ট উইথ অবশ্যই বোল্ড, ফন্ট সাইজ 30 পিক্সেল, আর একটু বাড়াই দিই মেবি 60 ইজ গুড, অ্যান্ড এটা হচ্ছে 900-ই থাক, 900 না ডিফল্ট থাক, ডিফল্ট। অ্যান্ড রিড মোর বাটন যেটা আছে সেটা একটু কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দেই, যেমন টাইপোগ্রাফি এটা গেল, দেন এটা হচ্ছে রিড মোর, রিড মোরের কালারটা আমি জাস্ট চেঞ্জ করে দিব, রিড মোরের কালারটা আমি যেটা করব সেটা হচ্ছে এটা, এইটা না এক্স্যাক্টলি এইটা করে দেই, দেন ওকে। এখন দেখা যাচ্ছে যে খুব সুন্দর, আমরা এইটারে আর একটু কমাই দেই, যেমন এটাকে আর একটু কমাই দিই, এটা সাইড বারটাকে একটু বাড়াইলাম,
एंड ये गैपटा के एक बाड़ाई कलम गैपटा के कंटेंट स्टाइल लेआउट ये कलम गैप जो आटे एक बाड़ाई सॉरी रोग एफ इज 20 पिक्सल 25 इज बेटर और कलम गैप ये जिरो कर दी कारण हमारे एखे को कलम नाई আমি এখানে জাস্ট জিরো করে দিলাম। তাই আমরা এখানে সুন্দর করে একটা জাস্ট টাইটেল এবং ইয়াশো করলো, কিন্তু এখানে যেটা হচ্ছে আমি চাচ্ছি যে এখানে জাস্ট আমার ফেভারিট যে পোস্টগুলো আছে সেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো শো করবে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে সেটার মধ্যে সে তার জন্য আমাদেরকে আসতে হবে যে কোয়ারি, কোয়ারির মধ্যে এসে আমাদেরকে দিতে হবে এই যে ইনক্লুড বাই এই যে টার্ম, টার্ম কি থাকবে যে আমাদের একটা ক্যাটাগরি থাকবে, আমাদের একটা ক্যাটাগরি থাকবে যেটার নাম থাকবে হচ্ছে ফেভারিট। তো আমি জাস্ট এখানে লিখি, আমার এখানে লিখলে কি আসবে? আচ্ছা এখানে লিখলে আসবে না আপাতত, আমি দেখি FAVO ফেভারিট এখানে আসবে না কারণ এখানে বলছে নট ফাউন্ড, এটা পাচ্ছে না। আমি জাস্ট এখানে আপডেট দিই যা করছি এতটুকু। আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, নতুন করে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, যেমন এই যে পোস্ট থেকে ক্যাটাগরি, ক্যাটাগরিতে গিয়ে আমি জাস্ট একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, আমি জাস্ট একটা ক্যাটাগরি ক্রিয়েট করব ফেভারিট, এবং এখান থেকে যা যে টেবিলে আছে সেভাবে সেভাবে জাস্ট আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। এবং অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পর আমার যে পোস্টগুলো আছে সেখান থেকে দুইটা পোস্টে আমি তিনটা পোস্টে যেমন এটা এডিট তিনটা পোস্টের ক্যাটাগরি আমি ফেভারিট ক্যাটাগরির মধ্যে দিয়ে দেবো, যে ফেভারিট ফেভারিটের মধ্যে দিয়ে দিলাম আপডেট, দেন অল পোস্ট সেমভাবে বা কুইক এডিটের মধ্যে যা গিয়ে করা যায়, যেমন এখান থেকে যদি আমি কুইক এডিট দিই, কুইক এডিট থেকে এখান থেকে এই যে ক্যাটাগরি দিয়ে আপডেট, দেন অফিসিয়াল টিফ কুইক এডিট, দেন এখান থেকে ক্যাটাগরিটা ফেভারিট ক্যাটাগরি দিয়ে দেন আপডেট। দেন এখানে এসে এলিমেন্টারটাকে অবশ্যই রিলোড করতে হবে, না হলে আমাদের এইটা কোয়ারিটা পাবে না। আমরা জাস্ট রিলোড করব অ্যান্ড দেন এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমরা এখানে যাব গিয়ে এই কুয়ারিতে যাব, কুয়ারিতে গিয়ে টার্ম, টার্ম হচ্ছে ফেভারিট, মানে ক্যাটাগরি অনুসারে আসবে ফেভারিট, ফেভারিট ক্যাটাগরি যে এই যে ফেভারিট যে ক্যাটাগরিটা আছে এটা এটা দিয়ে জাস্ট এটা দিলে দেখেন এখানে যে ফেভারিটে আমরা তিনটা পোস্ট দিয়েছি এই তিনটা পোস্ট এখানে শো করতেছে, কিন্তু আমরা এখান থেকে লেআউটে গিয়ে আমরা জাস্ট এখান থেকে পোস্ট চারটা রাখবো এখানে, মানে আমাদের চারটা পোস্ট শো করবে। যদি আরও কোনো পোস্ট অ্যাড হয় এখানে ফেভারিট ক্যাটাগরিতে তাহলে সেটা এখানে শো করবে মিনিমাম চারটা, ম্যাক্সিমাম চারটা। ঠিক আছে, এটুকু হচ্ছে আজকের টিউটোরিয়াল। সো এখানে আমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেভারিট ক্যাটাগরি ফেভারিট পোস্ট ক্যাটাগরি অ্যাড করলাম, দেন নিচে আমরা একটা অ্যাড সেকশন অ্যাড করবো যেখানে আমাদের গুগল অ্যাডস বা যে কোনো অ্যাড আমরা এখানে শো করাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তবে আরেকটা বিষয়, যেমন আমরা এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ডিজাইন করলাম, আমরা একটু প্রিভিউ দেখবো না যে আমাদের সাইটটা এখন কেমন দেখাচ্ছে? তো বুম, হিয়ার ইজ মাই ওয়েবসাইট, আওয়ার ওয়েবসাইট। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা গ্যাপস থাকবে, অবশ্যই আমরা এখানে এখানে একটা গ্যাপস রেখেছি, কিন্তু এই যে মাঝখানে যে একটা গ্যাপ দরকার এই গ্যাপটা আমাদের নেই, এবং টপে আমাদের একটা গ্যাপ দরকার এই গ্যাপটাও আমাদের নেই। তো আমরা এইগুলো ফিক্স করবো নেক্সট এপিসোডে, এগুলো ফিক্সড সহ বাকি যে কন্টেন্টগুলো আছে সেগুলো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। তো তাদের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।